আমাদের ফোনটির মডেল হচ্ছে ওয়ালটন প্রিমো Nf5। আজ আপনাদের দারুণ একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনার হাতে থাকা ফোনটি যদি 4G+ নেটওয়ার্ক না পায় এবং কি ভোল্ট সার্ভিসটা না চালু হয় সেটা কিভাবে চালু করবেন। আপনারা প্রায়শই জানেন বাংলাদেশে কিন্তু সমস্ত ফোনে ভোল্ট সার্ভিসটা চলে এসেছে, অর্থাৎ সমস্ত ফোনে কিন্তু আপনি এখন ভোল্ট সার্ভিসটাকে এনাবেল করতে পারবেন। কিন্তু অনেকেই জানে না মূলত এই ফোনটাকে কিভাবে ভোল্ট কলটা এনাবেল করবে। এই জন্য আজ আমরা দেখিয়ে দিব আপনার হাতে থাকা ফোনের ভোল্ট কলটা কিভাবে এনাবেল করবেন। আপনি যদি ভোল্ট সার্ভিসটা এনাবেল করতে চান, সেজন্য আপনার হাতে থাকা ফোনের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনি সেই সেটিংস নামের অপশনটা খুঁজে পাওয়ার পর সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনি যেহেতু ভোল্ট কলটাকে এনাবেল করতে চাচ্ছেন সেই জন্য স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে এখানে দেখতে পারবেন এখানে রয়েছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটা অপশন। আপনি সেই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখানে মোবাইল নেটওয়ার্ক আর সিম কার্ড নামে দুইটা অপশন দেখতে পাবেন। আপনি যেহেতু ভোল্ট এনেবেল করবেন এই জন্য মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। মোবাইল নেটওয়ার্ক ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনি 4G কলিং সার্ভিস রয়েছে, আর নিচে দেখতে পারবেন একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। আপনি যেহেতু প্রিফার্ড নেটওয়ার্ক টাইপটাকে ক্লিক করবেন, প্রিফার্ড নেটওয়ার্ক টাইপটা ক্লিক করে 4G 3G 2G এই অটো টেক্সটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে থেকে আপনি ভোল্ট কল 4G কলিং যে সার্ভিস রয়েছে সেটাকে এনাবেল করলে কিন্তু আপনার ফোনের 4G+ নেটওয়ার্ক এবং কি ভোল্ট কল সার্ভিসটা সম্পূর্ণ এনাবেল হয়ে যাবে। সো ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন।